নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মুর্শিদাবাদে অবস্থিত বন কালীমাতার মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার অন্তর্গত একটি গ্রাম হল মহেন্দ্রপুর প্রায় দশ হাজার জনসংখ্যার এই গ্রামের কালীপুজো এক অনন্য নদী স্থাপন করেছে এই গ্রামে প্রায় সম্পূর্ণই মুসলিম সম্প্রদায় অধিষ্ঠিত কিন্তু এখানে আনুমানিক পাঁচশো বছরের প্রাচীন জমিদারি আমল থেকে চলে আসা কালীপুজো নিয়ে গ্রামবাসী যে উন্মাদনা তা চোখে পড়ার মতো গ্রামের অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ কাজের উদ্দেশ্যে চলে গেছেন অন্য কোনো জেলায় বা অন্য কোনো রাজ্যে তারা সবাই এসে একত্রিত হয় বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে এখানকার যে বিখ্যাত কালীপুজো হয় সেই কালী নাম বন কালীমাতা হিন্দু জনগোষ্ঠী কম হওয়ায় এই মায়ের মন্দিরে কার্তিক মাসের অমাবস্যায় এই কালী অধিকাংশ দায় ভারী থাকে মুসলিম ভাইদের ওপর এখানে সম্প্রীতি সবচেয়ে বড় প্রমাণ ঈদগা ও কালী মন্দিরের পাশাপাশি অবস্থান গ্রামের মানুষের কাছে গ্রামের মানুষের কাছে কালী যেন জামাই ষষ্ঠীর আনন্দের রূপ নেয় উভয় সম্প্রদায়ের বাড়ির মেজামাই এই কালী পুজোর উপলক্ষে আসেন এই গ্রামে গ্রামের অন্যতম সম্মানীয় বাসিন্দা জানালেন প্রায় সত্তর বছর ধরে এই গ্রামের বাসিন্দা ও এই পুজোর সঙ্গে যুক্ত বলে তারা জানিয়েছেন আরেকজন সদস্য জানালেন ইংরেজ শাসনের পূর্বে এই পুজো আজ থেকে প্রায় সত্তর বছর আগে তার পিতা আলি শেখ এক কাঠা জমিদান করেছিলেন প্রাচীন মন্দিরের পাশে এই নতুন মন্দির স্থাপনের জন্য গ্রামের তাজেমুল শেখের মেয়ে দিলরুবা খাতুম যিনি বর্তমানে শাম গঞ্জের বাসিন্দা তিনি কালী পুজো উপলক্ষে গ্রামে এসে জানালেন ঈদের সময় প্রত্যেক বছর তিনি হয়তো আসতে পারেন না কিন্তু কালী গ্রামে আসার জন্য একটি আলাদা আকর্ষণ অনুভব করে তিনি তারা জানান ঈদের সময় হিন্দু ভাই বোনেরা যেমন তাদের সহায়তা করেন তেমনইভাবে তারাও কালীপুজোয় সামিল হয়ে এই গ্রামকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন উৎসবের দিনগুলিতে গ্রামের তরুণরা মিলে ষাটটি খাবারের স্টল দেয় যেখান থেকে দর্শনার্থীদের খাবার দেওয়া হয় একসময় মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা কিন্তু বর্তমানে কয়াডাঙ্গার বাসিন্দা জগন্নাথ সরকার জানালেন এমন প্রতিবেশী পেয়ে তারা গর্ববোধ করে কর্মসূত্রে বা অন্যান্য সমস্যার জন্য গ্রাম থেকে বেরিয়ে এলেও গ্রামের এই সম্প্রীতিপূর্ণ ভাবধারায় খুশি এই সত্তর বছরের প্রবীণ নাগরিক এভাবে একে অপরের পরিপূরক হয়ে জাতিভেদের দেওয়ালকে নসাদ করে মহাসাড়ম্বরে পালিত হয়ে আসছে মুর্শিদাবাদের সুতির থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের বন কালী মাতার পুজো তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি অত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ